আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি পিকনিকে, সারা দিন ওখানে থাকব। সারা দিনে কি করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আমরা গাড়িতে উঠে গিয়েছি, আই নিনজা নিনজা তোমার মুখটা খুলবা নিনজা। কেমন আছো? বিশাল বড় একটা পিকনিকের গ্রুপ যাচ্ছে, অনেকগুলো বাস, প্রাইভেট কার, গাড়ি, সব অনেকগুলো গাড়ি সমারোহ হবে এবং অনেক মানুষের সমারোহ হবে এই পিকনিকটাতে। খুব এনজয় করার মতো পিকনিকটা হয়েছিল। এটা রাজশাহী জেলা সমিতির পিকনিক এবং এটা হয়েছে, স্থানটা হলো বাংলা ক্যাটের বাগানবাড়ি, মঠবাড়ি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জায়গাটা। 300 ফিটের উপর দিয়ে গিয়েছি। খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়েছি, খুবই ভালো লেগেছে। গাড়ির মধ্যে গান চলছিল এবং আমরাও গান শুনতে শুনতে এগোচ্ছিলাম। প্রায় 10:30 নাগাদ আমরা যে পৌঁছাই, আমি এবং আমার মেয়ে সামনে বসেছি। প্রায় 8টা বাজে আমরা গাড়িতে উঠেছিলাম, বাসার সামনে থেকেই গাড়িতে উঠতে পেরেছিলাম এবং বিভিন্ন স্টপেজে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল তাদেরকে পিক করতে করতে, এবং আস্তে আস্তে এতটা পথ অনেকখানি দূর, আসতে প্রায় 10:30 বেজে গিয়েছিল, আমরা পৌঁছে গিয়েছি। সবগুলো গাড়ি চলে এসেছে। আলমান ঘুমিয়ে গিয়েছে, তার টায়ার্ড হয়ে গিয়েছে, সকাল ভোরবেলা ঘুম থেকে উঠেছে। আসলে ক্ষুধাও লেগেছিল সবার। মাঝপথে আমি একটু খাবার নিয়েছিলাম, ওরা খেয়েছে, এখন আবার এখানে যে আমরা নাস্তা করব। বাহিরে গেলে আসলে বাচ্চারা ঘরে থাকতে থাকতে বাহিরে অতটা ওরা অ্যাডজাস্ট করতে পারে না, বাইরে গেলেই অসুস্থ হয়ে পড়ে, এই জন্য আমাদের শীতের সময় বাইরে যাওয়া হয় খুবই কম। আমরা পৌঁছে গিয়েছি, বিশাল বড় বাগানবাড়ি এটা, অনেক সুন্দর এলাকাটা, খুব সুন্দর করে চারিদিকটা সাজিয়ে রেখেছে। এই তো আমরা নাস্তা নিয়ে বসে পড়েছি, বন্ধুরাও সব একসাথে। সকালের নাস্তাতে ছিল লুচি, সবজি এবং হালুয়া, আলহামদুলিল্লাহ খুবই খেতে মজা হয়েছে, বাচ্চারা খুব পছন্দ করে খাচ্ছে। এদিকে আমার বন্ধুরাও সব চলে এসেছিল, সবাই একসাথে নাস্তা করছি আমরা। কোথায় আসছি আব্বু? হ্যাঁ দেখছিস, ও বলেই বলছে আমরা পিকনিকে আসছি, সহজ কথা যেটা। সবাই কিভাবে খাবার বিলি করছে বুফে স্টাইলে, প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ জমায়েত হয়েছে একসাথে, মহামিলন মেলা ছিল। আসলে সবাই খুব সুন্দরভাবে এনজয় করছে। এখানে সব খেলাধুলা, লটারি সব কিছুর পুরস্কার রাখা হয়েছে। সকালে নাস্তার পরে আমাদের বাচ্চাদের খেলাধুলার প্রোগ্রাম শুরু হয়। আমাদের বাচ্চারা অনেকগুলো খেলাতে অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছে। দৌড়ে স্মৃতি করতে অনেক রকম খেলা ছিল।
খেলাধুলা প্রতিযোগিতায় নাবিহা খুব ভালো করেছে। নাবিহা খেলা দিতেই চায়নি, ওর বাবা জোর করে নাম দিয়েছিল। ও দুটোতেই পুরস্কার পেয়েছে, একটা দৌড়ে প্রতিযোগিতায় ও থার্ড হয়েছে, স্মৃতি পরীক্ষায় ও সেকেন্ড হয়েছে। ও তো খুশিতে শেষ। আর খুব সুন্দর সুন্দর বই উপহার ছিল ওদের গিফটে, তাতে ও দারুণ খুশি। এতে একটা গিফট পেয়ে গেল। এটা হলো দৌড় প্রতিযোগিতার, খুব সুন্দর উপহারগুলো ছিল। এটা আমার বান্ধবী নীলু, খুব এক্সাইটেড। আসলে আমরা একটা গ্রুপ ওয়াইজ গিয়েছি, সেজন্য আমাদের গ্রুপে সবাই খুব এনজয় করেছে। মেয়ে দাঁড়িয়েছে স্মৃতি পরীক্ষার জন্য। খেলা, বাচ্চারা খেলাধুলা দিতে আসলেই খুব পছন্দ করে। খেলে হলো আমার আর এক বন্ধুর বউ এবং তাদের বাচ্চা আলমান আছে সাথে। এখানে আমরা চাদর বিছিয়ে এনজয় করছি, চাদর বিছিয়ে সবাই বসেছে। ওর বাচ্চা বল খেলছে, নাবিহা ওদের সাথে খেলছে। এতটা শীত ছিল না, প্রচণ্ড শীত ছিল সকালবেলা, এরপর রোদ উঠে যেয়ে আমাদের শীতটা কমিয়ে দিয়েছিল এবং আনন্দের মাত্রাটা বাড়িয়ে দিয়েছিল। বাচ্চাদের নিয়ে এরকম খোলামেলা জায়গায় ঘুরতে আসলেই ভালো লাগে, বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগে, ওরা খুব এনজয় করেছিল। আলমান অনেক খেলাধুলা দিয়েছে, কবিতা আবৃত্তি করেছে, নাবিহাও আবৃত্তি করেছে। সারাদিনটা আসলেই মজার কেটেছে আমাদের। সারাদিন খেলাধুলার পরে আমরা দুপুরে লাঞ্চ করি, আর শুক্রবার যেহেতু ছিল সেহেতু জুম্মাবার নামাজ ছিল। নাবিহার বাবা এবং আমার বন্ধু আরেকজন জুয়েল, ওরা মসজিদে কাছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার লাঞ্চের সময় হয়ে গিয়েছে। দারুণ সব মজার মজার খাবার ছিল। আমরা সবাই লাইন ধরে ধরে টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম, প্লেট করে এক একজন এক একটা আইটেম তুলে দিচ্ছিল প্লেটে। পোলাও, রোস্ট, খাসির রেজালা ছিল, চাটনি ছিল, সবজি ছিল, কাবাব ছিল এবং সালাদ, জর্দা, সবগুলো আইটেম ছিল মাশাল্লাহ। এবং খেতেও অসাধারণ হয়েছে, সবাই খুব পছন্দ করেছে, প্রচুর খাবারের ব্যবস্থা ছিল। আমরা সবাই একসাথে বসে খেতে বসেছি। নাবিহার আরেকটা পুরস্কার বাকি ছিল, পুরস্কার এলো সেকেন্ড প্রাইজ। এটাও একটা আমার মনে হয় যাদের হাত কাটা এবারে নাবিহা। আসসালামু আলাইকুম, আমার নাম নাবিহা তাহসিন। আমি আজ একটি কবিতা বলবো, কবিতাটির নাম লিচুচর। লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরে ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে, ইয়া করো এক কাস্তে নিয়ে, গাছে গিয়ে সেই চলেছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাদ করে, পড়বে পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা তুচ্ছার, ছিল খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিকনু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। ধন্যবাদ নাবিয়া, একটু তালি দেন ভাই। বাচ্চারা দারুণ খেলা করছিল সবাই মিলে।
তারপর মহিলাদের ছুরি বালিশ খেলা ছিল, তারপরে দুর্ভাগ্যবশত অনেক মানুষ ছিল, তার মধ্যে আমি 15-16 জন মানুষ ছিল, তার মধ্যে আমি আউট হয়ে গেছি। দুর্ভাগ্যবশত আসলে এটা হলো ব্যাপার, পরবর্তী আকর্ষণ 370 চলে আসছি আমরা এখন, দাবি দাবি লাগবে কিন্তু এখন তার পুরস্কারে সপ্তম পুরস্কার 42-04 42-04 তো আমাদের পিকনিকের শেষ, আমরা এখন রওনা দিচ্ছি, এখন গাড়িতে উঠব। প্রায় সন্ধ্যা হতে চলেছে, আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 8:30 বেজে গিয়েছিল। সবাই খুব এনজয় করেছে, এটাই অনেক। আমরা গাড়িতে উঠে গিয়েছি, বাচ্চারা ক্লান্ত হয়ে গিয়েছে, তেমন একটা জ্যাম ছিল না, খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসি। বাসায় এসে তারা গিফট খোলা নিয়ে ব্যস্ত, কে কি গিফট পেল সেগুলো নিয়ে ব্যস্ত। নাবিহার গল্পের বই, তা বাংলাদেশের প্রাচীন সব সভ্যতার ইতিহাস, একটা হচ্ছে সুকুমার রায়ের বই, সুকুমার রায়ের শিশু সাহিত্য নির্বাচিত গল্প এবং কবিতা দুটোই। এই বইটা হলো আলমানের সান্ত্বনা পুরস্কার। আলমান এতগুলো পার্টিসিপেট করে একটাতেও গিফট পায়নি, বেচারা মন খারাপ ছিল, যাক এই বইটা পেয়ে সে মহা খুশি এবং মগগুলো সে পেয়ে খুব খুশি। যাক অনেক পুরস্কার আমরা নিয়ে এসেছি ঘরে, খুব খুশি আমরা। আজ এ পর্যন্তই, নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন, এবং পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি আপনারা প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।